নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো, আমি নিয়ে চলে এসেছি একটা অসাধারণ স্বাদের বাটা মাছের রেসিপি। তো আমরা হলাম গিয়ে বাঙালি, আবার বাঙালির ভাতের সাথে যদি এক পিস মাছ না হয় যেন খেতে কেমন লাগে, তো ভালো লাগে না। আর এই অতিরিক্ত গরমে সবসময় কী রান্না করবেন? তো সবসময় বাটা মাছ মানুষ সর্ষে বাটা দিয়ে করে। সর্ষে বাটা দিয়ে করলে গরমে এমনি আরও শরীর গরম হয়ে যাবে, আরও অসুস্থ লাগবে। তো তার জন্য একটা হালকা ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আমি। দেখো, কালো জিরি কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের রেসিপি। তো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা অবশ্যই পুরোটা দেখো, পুরোটা দেখে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবে এরকমভাবে, তো সবাই সত্যি খুব প্রশংসা করবে, ভালো লাগবে। আর এরকমভাবে রান্না করে দেখবে টেস্টও হবে 100%, কালারটা সুন্দর এসছে। তো চলো, কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। বাঙালিরা মাছে ভাতে বাঙালি, মাছ না হলে চলে না, তাই প্রতিদিন ভাতের ভাতে এক পিস করে মাছ অবশ্যই চাই। আর নতুন নতুন পথ নিয়ে চলে আসবো আমি তোমাদের সামনে, তোমাদের সাথে শেয়ার করতে। প্রতিদিন একটা একটা মাছের রেসিপি তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, রেসিপিটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সবার কাছে একটু শেয়ার করে দিও। এগুলি প্রত্যেকটা বাঙালি মানুষ এইরকমভাবে মাছের ঝোল করতেই পারে, ঠিক আছে? হালকার ওপরে, খুব টেস্টি আর দারুণ কালার। চলো দেখা যাক, ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? ওটা কিন্তু কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার। দেখো, আমি এর মধ্যে নিয়েছি বাটা মাছ। প্রত্যেকটা বাটা মাছের পেটে কিন্তু ডিম ভর্তি, প্রত্যেকটা মাছের পেটে ডিম একদম ঠাসা। আমার ছোটো ছেলে তো খুবই ভালোবাসে মাছের ডিম খেতে, সবসময় বাজারে গেলেই বলবে আমার ডিমওয়ালা মাছ নিয়ে এসো, ডিমওয়ালা মাছ নিয়ে এসো। তো মাছটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে মানে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার একটু নুন হলুদটা মাখিয়ে নিই, নুনটা হলুদটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, মাছটা ভাজা হবে তার জন্য। একদম টাটকা মাছ, আর তার ওপর প্রত্যেকটার মাছের ডিম ভর্তি, দারুণ মাছ। আর রেসিপিটাও করছি তোমরা দেখো, দারুণ টেস্টি রেসিপি হবে। আর নিয়েছি দেখো, আমি আলু কেটে নিয়েছি, একটা আলুকে এরকমভাবে পিস করেছি চওড়া চওড়া করে। সাথে নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও সেমভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু কাঁচা লঙ্কা, তো এটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েই করবো, সাথে আলু টমেটো দিয়ে। কীভাবে বানাচ্ছি চলো দেখি। আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তেলটা দেব। তো আমি একটু তেল দিয়ে দিলাম, মাছটা ভাজবো তার জন্য একটু বেশি করে তেল দিলাম। তো দেখো, আমার তো তেলটা গরম হয়ে গেছে, কড়া থেকে বেশ ধোঁয়া উঠছে। তো আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে ডিমগুলোকে সব ছাড়ছে, ভাজা হোক। তো আমার মাছগুলো তো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিই মাছগুলোকে। তেল সবসময় ভালো করে গরম করে মাছ দিলে মাছ কড়ার গায়ে লাগে না, আর যদি তেল ঠান্ডা থাকে তাহলে সব মাছ ভেঙে যায়। এই তেলটা ভালো করে গরম করে দিয়েছি, তার জন্য আমার মাছগুলো ওল্টাতে কোনো অসুবিধা হলো না। তো দেখো, আমার তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি, বাকি মাছগুলোও ভেজে নেবো। এই মাছগুলোও সেমভাবেই ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম কড়ার মধ্যে, আস্তে আস্তে ছাড়ছে ডিমগুলো। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, এটাও তুলে নিই। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেছে, একদম সেমভাবে ভাজা হয়েছে সবগুলো, ঠিক আছে? চলো এবার তরকারিটা বসাই। দেখো, আমি মাছ ভাজার তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম অল্প করে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে করছি। কালো জিরেগুলো একটু ভাজা হয়ে যাক, কালো জিরেগুলো ভাজলে সুন্দর একটা সেন্ট বেরোয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা, এক্ষুনি ফাটবে।
তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর টমেটোগুলো একসাথে দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম যেগুলো, আর ফাটবে না। আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে দিয়েছি, আর ফাটবে না। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা যতটা লাগবে, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প জিরে গুঁড়োটা অল্প দিলাম। জিরে গুঁড়োটা না দিলেও কোনো অসুবিধা নেই, এতে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যেরকম নুনটা লাগবে সেরকম দিয়ে দিলাম, যতটা লাগবে সেই পরিমাণেই দিলাম নুনটা। তো চলো এবার একটা ভালো করে একটু কষে নিই। এমনিতে তো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, আলু টালু সব ভেজেই দিয়েছি, তো মশলাটা একটু কষে নিই। দেখো আমার তো এটা ভালো করে কষা হয়ে গেছে সবজিটাকে, তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল, যতটা লাগবে পরিমাণ মতো সেরকমভাবে জলটা আমি দিচ্ছি। তো মাছগুলো সব মানে ওর মধ্যে তো ডুববে যেহেতু, সেই জন্য একটু বেশি করেই দিলাম জলটা। চলো একটু ভালো করে নাড়িয়ে নিই। এটা খুবই হালকা, মানে অত রিচ নয়। চলো আমি একটু ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ ঢাকা দিয়ে থাক, একটু আলুটা সিদ্ধ হোক হালকা, তারপর মাছগুলো দেব খুলে। চলো একটু খুলে দেখি, আস্তে আস্তে ফুটছে, আমি গ্যাসটা কম করে দিয়েছিলাম তার জন্য আস্তে আস্তে ফুটছে। তো চলো এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিই। মাছগুলো দিয়ে, মাছগুলো আর আলুগুলো একসাথে সিদ্ধ হবে, গ্যাসটা কম করাই আছে, ও কম করাই থাক, অল্প স্টিমেই হবে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাবে, ঠিক আছে। চলো আমি এটা ঢাকা দিয়ে দিলাম, যারা পুরনো বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার একটু খুলে দেখা যাক, আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখো দারুণ হয়েছে, এরকম হালকা ঝোলই থাকবে, ঝোলঝোল তো পাতলা ঝোল, এটা অতিরিক্ত গরমে তোমরা করতে পারো, খুব ভালো লাগবে খেতে, যেমন টেস্ট লাগবে আর তেমন মানে হালকা, পেট গরম হবে না। এমনি তো সবাই বাটা মাছ সর্ষে বাটা দিয়েই খেয়ে থাকে, সর্ষে বাটা দিয়েও ভালো লাগে, কিন্তু এইরকমভাবে একদিন করে দেখবে তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না, সবাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে রেসিপিটা কেমন লেগেছে। তো চলো আমি এখন রেসিপিটা ঢেলে নিই।